আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাচ্ছি কুয়েতের আজ রাতের আপডেটে। দর্শক, প্রতিদিনই ঘুম থেকে উঠে আমরা দেখি কুয়েত সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে, নতুন একটি আইন কার্যকর হয়েছে। এই সিদ্ধান্ত এবং আইন কার্যকর হওয়া কুয়েতের জন্য সফলতা হলেও হাজার হাজার প্রবাসীদের জন্য ব্যর্থতার গল্প নিয়ে আসছে। আজকের ভিডিওটি অনেক প্রয়োজন, অনেক তথ্য রয়েছে এই ভিডিওতে, কাজেই সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থেকে সকল ইনফরমেশনের পুঙ্খানুপুঙ্খানো বুঝে নেবেন। ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন। দর্শক, গত সপ্তাহে এই প্রতিবেদনটি আমরা প্রচার করেছিলাম, কুয়েতি নাগরিকরা যে সকল অঞ্চল বা যে সকল মন্তাকায় থাকে সে সকল মন্তাকায় প্রবাসীরা থাকতে পারবে না, এটির একটি সিদ্ধান্ত জারি করা হয়েছিল যা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। এই প্রতিবেদনের বিস্তারিত অনেকটা এমন ছিল, প্রবাসী ব্যাচেলরদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কুয়েতের বর্তমান একটি বিশেষ কমিটি দ্বারা গঠিত দল। এই দলটি নতুন করে নিযুক্ত হয়েছে ব্যাচেলর উচ্ছেদের জন্য। বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছিল। কমিটি গঠন করার পরই তারা মাঠে নেমে গেছে। কিছুদিন আগেই এই ব্যাপারে তারা একটি ঘোষণা দিয়েছিল যে কুয়েতি নাগরিকরা যে সকল এলাকায় থাকে সে সকল এলাকায় ব্যাচেলর প্রবাসীরা থাকতে পারবে না। আমরা ইনফরমেশনটি শেয়ার করেছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে অভিযানের কিছু দৃশ্য নিয়ে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো একটি ব্যাপার ছড়িয়ে পড়েছিল, কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অনেকটা হলিউডের মুভির মতো। আপনারা ভিডিওটি দেখে নিন, তাহলে সেই মতামতের কিছুটা ইঙ্গিত পাবেন। চলুন আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। দর্শক, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে আমরা সংগ্রহ করেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারিনি, সেটি আন্তরিকভাবে দুঃখিত। তবে এভাবে অভিযান চলছে। এখন আমাদের প্রশ্ন, ব্যাচেলররা তাহলে থাকবে কোথায়? কুয়েতের সরকার নানাভাবে ঘোষণা দিলেও নানান সময় বিভিন্ন মন্তাকা প্রবাসীদের জন্য তৈরি করার প্রস্তাব থাকলেও সেটি আদৌ কি কমপ্লিট হয়েছে? আমরা যেটি দেখেছি কাতার, আমরা যেটি দেখেছি দুবাই, আমরা দেখেছি ওমান, দেখেছি সৌদি আরাবিয়াতে বেশ কিছু স্টেট বা মন্তাকা রয়েছে যেখানে শুধুমাত্র প্রবাসীরা বসবাস করে। কুয়েত কি সেই পথে হাঁটছে? আর যদি সেই পথে হেঁটে থাকে, তাহলে সেটি কমপ্লিট করার আগেই কেন এই ব্যাচেলরদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান? তাহলে বহুল প্রবাসী অধ্যুষিত এই দেশটিতে প্রবাসীরা যাবে কোথায়? এখানে একজন কুয়েতির বিপরীতে 4 থেকে 6 জন পর্যন্ত প্রবাসীর অবস্থান। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযান নিয়ে অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে সমালোচনা। আশা করছি যে কুয়েত সরকারের শুভবুদ্ধির উদয় হবে, আগে এলাকা নির্ধারণ করে দেবে, তারপর এই ধরনের অভিযান পরিচালনা করবে। এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ, কুয়েত সরকারের এই ধরনের অভিযান যদি অব্যাহত থাকে বা অব্যাহত রাখে, সেক্ষেত্রে উদ্যোক্তা প্রবাসীরা যাবে কোথায়? ব্যাচেলর উচ্ছেদ করছে তারা, সকল প্রবাসী কি বিবাহিত? সবাই কি বউ নিয়ে এসেছে কুয়েতে? কুয়েতে দীর্ঘদিন থেকে ফ্যামিলি ভিসা বন্ধ, তাও আবার বিভিন্ন দেশের ফ্যামিলি ভিসার জন্য বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট রয়েছে, কাজেই এই ব্যাপারটি নিয়ে অনেক সমালোচনা রয়েছে। আমরা চাইব কুয়েতের সরকার তাদের এই সিদ্ধান্তে পরিবর্তন আনবে, আগে বাসা বাড়ি ঠিক করবে, তারপর এ ধরনের অভিযান পরিচালনা করবে। তবে আমাদেরও কিছু কাজ রয়েছে, সচেতন হওয়া, সতর্ক হওয়া, যাতে করে কুয়েতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কেউ আটক না হয়, কাউকে কুয়েত ছাড়তে না হয়। বিশেষ করে আপনি যদি কুয়েত ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনার বিজনেস, আপনার সম্পদ,
আপনি কিছুই পাবেন না। দর্শক, আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন ইউটিউব থেকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং সর্বোচ্চ শেয়ার করুন। আমাদের সাথেই যুক্ত থাকুন, আমরা কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন এই চ্যানেল এবং ফেজের মাধ্যমে প্রতিদিন প্রচার করে থাকি।